শিক্ষিত ওই পোলারে বিয়ে শাদী করাই তোলে হেরে ফ্যামিলিতে যাইতে হবে, নাই তোর মানিক দিয়ে থাকবে না, হেরফিন নাই তো তোর দে যাওয়া ইমার্জেন্সি জরুরি ভাবে মোর পোলারে বিয়ে করাইতে হইবে। কি ব্যক্তি সদনে তৈবে লাইদুর তো সুন্দরী মাই আইনে দে তৈবে। আচ্ছা ঠিক আছে, এখন হেডাও তোমার রুবি চাইতে হবে, তার কারণ তোরটা বিচাইতে যাইয়া তো আমি অনেক ক্লান্ত হইছি। এখন জানি না তোর পোলার লইয়া কিন্তু তোমার পোলা কি রাজি হবে? পোলাই রাজি না হইলে পোলার বাপে রাজি হইবে। তার মানে কি তুই বিয়ে আরেকটা করবি? ফাও কথা কবি না, হায়দার বলে দিতেছি এখনো খারাপ হয়ে যাবি বলে দিলাম, যেটা বলতেছি সেই বিচারে অগ্রসর হও। প্রতিশোধ নে তৈবে, জোনাকি বেগমের দেহাই যে তৈবে কি পারি মোরা। না সেটা একবারে খারাপ কর নাই, ওরে দেহাই দেওয়া লাগেও, কিন্তু এখন তোর পোলার লেগেও কি বাজান মু নাকি? মোর পোলার বলে বাজান বিকির বিন্দে, হ্যাঁ মোর বিন্দে আনতো মুই তো সংসারটা সংসারটা চাইছি, মুই তো বাচ্চা কাচ্চা চাই নাই, কোনো অংশীদার চাই নাই, মুই চাই নাই, মোর যা প্রপার্টি আছে ল্যান্ড প্রপার্টি হেরা ভাগযোগ না হোক মোর ব্যবসা ভাব করে হের বিন্দে। মোর পোলা কি হেঁটে চাইবে? মোর বংশধর দরকার আছে না? না সেটা তো আছেই, সেটা তো আছেই। তাহলে ঠিক আছে, তাহলে দেখি দুই চার দিনের মধ্যে আমি টহাই ঠিয়াই এক জায়গায় দিয়ে একটা কায়দা কালাম করবো, আনে একালে খারাপ তার মনে আনে। যাই হোক, তাহলে বাসার দিকে যাবা না? আমি যাবো। হ্যালো কাজী অফিস, হ্যালো কাজী অফিস, কাজী অফিস, কাজী অফিস। এই হালার পোহালা, এ তুই কেডা রে কাজী অফিস কেডা? কাজী অফিস কেজো মারে বিয়ে দিবি বেটা, হের পিন্ডে কাজী অফিস কজো? এই হালার পোহালা, কাজী অফিস, এ কাজী অফিস এটা গোরস্থান তোরে দাফন করবো আনে হালার পোহালা। কাজী অফিস, কাজী অফিস, কাজী অফিস, তোরে পারাইয়া তোর পেট একটার পাই করে দিবো হালার পোহালা। বন্ধ তোর একটা সূত্রের মাটির তলে দিবো হালার পোহালা। এই হাজার এ হালার পোহালার দর ওরে রাম দাও যে কোভা চাকরিটা নাই, নানা কত কষ্ট পাবে, তখন রাজি হবে তোমার ব্যাপারে? আর বলো নানা কত কষ্ট করে কত রিকোয়েস্ট করে জোনাকি ম্যাডামের কাছ থেকে আমার কাছে চাকরিটা দিল, তুমি একটু ভাবলা না? ভাবছি, ভাবছি দেখি তো সিদ্ধান্তটা নিয়েছি। তুমি তোমার নানার কষ্টটা দেখলা, মোর কষ্টটা দেখলে না তুমি? এটা তুমি কি মানে তুমি কি ভিতরটা দেখতে পাও না? আমি কলজিটা সিদ্ধে তোমার দেখাবো। হ্যাঁ না না আমার কথাটা শোনো, ওই নানা যদি এত তোমার বাগড়া দেয় তুমি প্রয়োজন হলে তোমার লইয়া ওই নানা তার আবার যাবো, আবার ঝাড়ি খাবো, তারপরে হ্যাঁ আমি বুঝাই কমু যে নানা আপনি এই কাজটা করেন না, আমাকে দুজনের তো একসাথে থাকতে দেন, আপনি মান্য নেন বিষয়টা কি? শোনা হ্যাঁ তো হইবেন না, অবশ্যই হবে, করো, আমি তো এটাই চাই। তুমি প্লিজ নানাকে একটু ম্যানেজ করো, আর শোনো তুমি কি রাগ করতে পারবে না? এমনি নানার মেজাজ খারাপ, নানা সহজেই উত্তেজিত হয়ে যায়, আবার তুমিও যদি রাগ করো তাহলে তো নানাকে ম্যানেজ করতে পারবে না। শোনো একদম রাগা যাবে না, নানাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। এই তো তুমি খুব ভালো কথা বলছো, খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার, ভালো ভালো, আমারও খুব ভালো লাগছে। আমি শোনো আমি এখন যাই, আর তুমি তো বাসা চেয়ে নই, তুমি একসময় গিয়ে আমার প্লিজ নানাকে একটু ম্যানেজ করো, আর শোনো একদম উত্তেজিত হবে না কিন্তু, ঠিক আছে? আমি এখন যাই, হ্যাঁ জ্যাম জ্যাম খেলাম যাবি পড়াবো।